بما بوحاني جاغا تايرنوتي بوتا بوحا يون شالاي ولا لميني او هاي كوكتو ماكتاليا تانش هالوغو او بوحينو جاغا تاي تايلاي تاكوني ولا لميني كوكتو ما يوزغي فاجوكا تابوكي كومولبور امسى يو كومولبور تانا باي كوبزا هالا هالي امسى يو تاي باك تاني وو بوتا بوحا يون ولا لكيا ابو باي بوحا يون باي بوتا جاكا بوتا او باتي مونكي تيني امسى يو او فلكا فلاتالاجا জীবিত আনার পর মৃত্যু হইছে কোন সময় মৃত্যু হইছে 9টা 9:30টার দিকে গতকাল রাতে মারা গেছে ছোট ভাইয়ের সঙ্গে মানে কি বিষয় নিয়ে মানে ঝগড়াটা হইছিল বিষয়টা হইছে মারে খাওয়ান দেয় না বাইরে বালাই করে আছে এইটি তারা ইয়ে মার দৌড় দিয়ে দিয়ে বাইটা মারা গেছে মারে খুব ভালো ভাই মারে যত্ন তালাপি করছে অত বছর খাওয়াইছে আর দুই মাস ধরে শুধু বাইরে যেন মারে নিছে জায়গা সম্পত্তির লোভে তারা দুই ভাইয়ে তারে প্রাণ আহত করছে এখন তারা দুই ভাই মিলি সাধারণ তারা জায়গা সম্পত্তির লোক কইয়া এই বাড়িটা একটা সরকারি ঘরও পাইছে ঘরটা দালান বানাইছে দিকটা আজকে তার প্রাণ আহত হয়েছে তখন আপনারা দেখেন এটা কি করেন যায় কি দিয়ে মারধর করা হয়েছে ছাগল রড এরপরে ওই মিটুর বউ বউ আছে তার পরিবারটা আগাইয়া দিছে বাচ্চাইয়া দিছে এই যে যন্ত্রপাতিটি সাফল দি মারছে তার কে কে মারছে এটা বড় ভাই আর ছোট ভাই নাম কি নাম হয়েছে একজনের নাম মিটু আর তার নাম হয়েছে ইয়া সুব্রত সুব্রত কি চৌধুরী মিটু চৌধুরী আর যে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে ওনার নাম কি এর নাম হয়েছে সত্যব্রত চৌধুরী বয়সটা কত হইব বয়সটা ওই আমার মতন না চল্লিশ পঁয়তাল্লিশ এখন অবধি আপনারা পুলিশে জানাইছেন নি বিষয়টা বা কারোর বিরুদ্ধে অভিযোগ করছেন না আমরা তোমার জানাইবার টাইম পেয়েছি না আমরা পুলিশে জানাইবার ইয়ে পাইছি না আমরা এখান থেকে ঘুরা তারা গাড়ি লুই আইছি আমরা খালি হাতে গরিব মানুষ অবস্থায় আইছি আহত পাইয়া ফুলাই টিকা রেফার করছে আমরা এই বউ শর্মাই আইয়া এখন কি মামলা করবেন আমরা মত মামলা করতে পারি কার বিরুদ্ধে করবেন আমরা ওই যে মিটু আর খানাই মিটু আর খানাই তারা ডাক নামটা অন্য অন্য নাম আছে আমরা তো সঠিক কইতে পারি না তার এমনি ডাক নাম মিটু আর খানাই বাড়ি কোন জায়গা বাড়ি হচ্ছে পশ্চিম আলাল আলাহালি আমি তো মানে যতটুকু জানি কইতাম মাইয়া আমার কাছে ফোন করছে যে তাইর বাসুরে আর ছোটতে ওরে তাইর স্বামীর সাপর দিয়া বাইরে মাথা ফাটাই দিছে ফিরে টিরু বাইরে গেছে গিয়া মা তুমি তাড়াতাড়ি আও তোমরা সব হ্যাঁ আমরা তখন কিতা করতাম আমি একলা আমার সাথে কেউ নাই আমি এখন কিতা করতাম হ্যাঁ তো আমি বলছি যে কাজ কর তখন তো আত্মীয় স্বজন আছে পাজাবার আসবো এখন আত্মীয় স্বজন তো পাইতে নাই তো আমি যারা যারা চিনি আমি ফোন করিয়া তারা আমি যোগাযোগ করিয়া দিয়া তোমরা হাসপাতাল যাও লইয়া আমার বাড়িতে দূরে আমার আইতে একটু সময় লাগবে তো ওই সাইড নন্দের জামাই তারা গেছে আর ইয়ার দুজন জামাইব তাইনও গেছে যাইয়া দেখে এখান থেকে ব্লাডের বা অক্সিজেন লাগাই গেছে তাইলে কিতা তুলাই হাসপাতাল তুলাই হসপিটাল থেকে রেফার করছে এই জায়গার নাম কি জীবিতে জীবিতে রেফার করছে তো জীবিতে রেফার করছে পরে তো আমরা আইসি আইয়া শুনি বাদ দেখছি একদম একদম বলতে বেহাল বেহাল অবস্থা তো ডক্টরের লগে আমরা কথা হয়েছে কথা হওয়ার পরে ডাক্তার কইছে যে কোনো আশা নাই
মায়ারে বাবা গার্জেন সবরে টাকিয়া জিগাইছে যে কি করব অপারেশন করব নি কি করব নি আমরা কি উদ্দেশ্য আছে তো মায়ায় কইছে যে অপারেশন হোক আমার স্বামী বাঁচে হোক বা আমার যদি ভালো থাকে তো আইব বাঁচিয়া আর যদি মরতে হতে তো মরব আমার ভাগ্যের উপরে অপারেশনটা করো হ্যাঁ কিরকম টাইম দিয়েছে যে অত মিনিটের ভিতরে যদি তাইলে জ্ঞান বিয়েটা আয় তো আইসি আর নাইলে তো জীবিত আনার পর মৃত্যু হয়েছে কোন সময় কয়টার সময় নয়টা কালকে আচ্ছা ঠিকমতো তো আমিও জানি না আপনার মেয়ের জামাইরে এইরকম ভাবে মারধরের কারণটা মানে এখন অব্দি জানছেন না এটা আমি মানে উড়াতারার মধ্যে তো আমারও মায়া পরিষ্কারভাবে কইতে পারছে না আর আমিও মায়ারে জিজ্ঞাসা পারছে না এই অবস্থার মধ্যে তো যদ্দূর আমি জানি তারা শাশুড়ি নিয়ে আর লাগছে শাশুড়িকে শাশুড়িও মৃত অবস্থায় শাশুড়িকে এই যেমন ছোট ভাইয়ে ফালতনি বড় ভাইয়ে ফালতনি মধ্যম ভাইয়ে ফালতনি তারা খাড়াখাড়ি লাগ গেছে বর্তমানে শাশুড়ি কার সঙ্গে এখন বর্তমানে ছোট ভাইয়ের সাথে আছে বড় ভাই মানে কি আপত্তি আছিল আমি যদ্দূর মানে জানি অল্প অল্প জানি যে তারা এই সম্পত্তি নিয়া কিছু কিছু মার সম্পত্তি নিয়ে ওহ মা বাবার সম্পত্তি নিয়া কিছু কিছু জানি আমি ওনারে মারছে কে মারছে ছোট ভাই একদম ছোট ভাই কয়জনে মারছে আমার মাইয়া মানে তাই যতটুকু জ্ঞান আছে জ্ঞান থাকা অবস্থায় কইছে তিনজন কে কে তাইর জাল একজন আর দেওর বাসু কি দিয়া মারছে সাফল দিয়া তাইর জ্ঞান থাকা অবস্থায় দেখছে সাফল সাফল দিয়া মারছে আর এই সাফল দিয়া নারর দিয়া জানি এতটা খেয়াল লক্ষ্য করছে না এই এখানের মধ্যে মারছে এখন অব্দি আপনারা পুলিশে জানাইছেন নি বিষয়টা বা পুলিশ গেছেনি এটা তো বা যারা মারছে তারা আটক করছেনি এটা এখনো আমরা মানে ইয়ে করছি না যে আমরা এখানে লই আইছি দেখি মেয়ে জামাইয়ের নাম কি বয়সটা কত হইব বাড়িটা কোন জায়গায়